সরকার প্রথমে তিরিশ করার সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাক দশ বিঘা প্রসিডার লাভ করে ফিল করার সিদ্ধান্ত কতটুকু সঠিক তা আমরা ওনাদের বোলিং এর উপর দেখব এবং অন্তিম সময়ে রান শেষ করার সময় দেখব। কারণ দুটি দলের শক্তিশালী আমরা লক্ষ্য করছি দশমী ঘাটে রঞ্জিত টিমের বিশাল ঘোষ রঞ্জিত টিমের খেলা থাকেন, উনিও আজকে সেবা জেলা প্লে সেন্টার মাঠে খেলতে এসেছেন। অসংখ্য ধন্যবাদ সেবা জেলা প্লে সেন্টার তরফ থেকে ওনাকে। কিছুদিন আগে গোয়ার সঙ্গে যখন ম্যাচ ছিল তখন আমরাও গিয়েছিলাম ত্রিপুরার দলের খেলা দেখবার জন্য, সুন্দর পারফরমেন্স করেছিলেন নদী। আমার সঙ্গে যিনি গিয়েছিলেন উনি আজকে একজন আম্পায়ারই করছেন তন্ময়, উনিও গিয়েছিলেন ওনার খেলা দেখার জন্য। গোয়াকে খুব সুন্দরভাবে পরাজিত করেছিল ত্রিপুরা টিম। আশা রাখবো আজকেও বিশাল ঘোষ ওনার দলের জন্য আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, সেটাই আশা রাখছি। প্রথমে আমরা প্রত্যেক টিমের প্লেয়ারদের নাম বলছি। উদ্দেশ্যে বলছি দুজন ব্যাটসম্যানের নাম এবং বলার নাম আপনি কমিটি বক্সে বলবেন। যারা যারা ক্রিকেটকে ভালোবাসেন আমাদের সেবা জেলা প্লে সেন্টার গ্রাউন্ডে এসে দেখার সময় কম, ওনারা বাড়িতে বসে মোবাইলে দেখতে পারবেন ইউটিউবে লস্কর ক্রিকেট ব্লগ। শান্তু আরেকজন রিয়াদ, ওকে বলার বলার অরবিন্দ অরবিন্দ সবাই প্রস্তুত আমাদের প্রস্তুত প্রথম বটি করছেন, দুর্দান্ত প্রথম বটি করলেন, সুন্দরভাবে অনসাইডে ক্লিক করে দিয়ে সোজা বাউন্ডারি বার করে দিলেন প্রথম বটি চার রান। আবারও দ্বিতীয় বলটি করার জন্য বলার প্রস্তুত করছেন, দুর্দান্ত বল করেছিলেন অরবিন্দ। দ্বিতীয় বলটি কেটে লেগেছিল খালি একটা লেগ স্টাম্পের বাইরে,
তাই কোনো বিপদ হয়নি লেগ বাই আরও একটি রান যোগ হলো তাই বিস্তারের খাতায় এখন স্ট্রাইকে আছেন রিয়া আন্ডার 16 কিভাবে নৌকি খেলে থাকেন অর্থাৎ আজকে চন্দ্র বা ম্যাচটি হবে সুন্দরভাবে অফসাইড গেলেছেন বলটি ডিপ মিডল থেকে বলটি করে ব্যাট করার আগে আরো দুটি রান নিতে সক্ষম হয়েছে রিয়াদের ব্যাট থেকে দুটি রান রাজীব সরের হাতে যোগ হলো স্যার 10 মিনিট মে রঞ্জি প্লেয়ার কোন কোন বিশাল ঘোষ আর কোন দুর্দান্ত বলের গতি কিন্তু লেন ঠিক আছে লাইনটি একটু খানিকটা বাইরে ছিল অতিরিক্ত বাইরে তাই কয়েক আরো একটি কার্য হল রাজিস্টারের খাতায় দুর্দান্ত বল ছিল গুড লেন্থের বলে ছিল সুন্দরভাবে দেখে শুনে রিয়াদের বলটিকে ডিফেন্স করলেন অরবিন্দ নিজের বল করে নিজের বলটিকে ফিল্ডিং করলেন আজকের মতন ম্যাচ আপনারা কমেন্ট দেখবেন দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা অতিসত্বর মাঠে প্রবেশ করুন খেলা উপভোগ করুন সুন্দরভাবে কাভার তুলে ফেলেছেন বল খেলাটা থেকে আরো একটি রান রায় হোসেনের ব্যাট থেকে প্রথম ওভারে খেলা শেষ এক ওভার শেষে বিনা উইকেটে 10 রান টি-টোয়েন্টি ম্যাচে যেরকম রানের গতি রাখতে হয় বজায় রাখছেন উদ্যোগে যে সিনিয়র এসপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে অন্তিম বলে একটি রান নিয়ে আবার স্ট্রাইকে আছেন রিয়া নন স্ট্রাইকে আছেন শান্ত মজুমদার এখন বল করবেন কাজী আরমান হোসেন
প্রথম বলটি এখানে টাইগার খেলেছে, বলটি তো সুন্দর ভাবে বলটিকে খেলেছেন রিয়াজ হোসেন, কাভারন তো দিয়েছে তার সীমানার বাইরে মিডল এবং কাভারের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মাটি স্পর্শ করে বলটি সীমানার বাইরে চলে যায়। আরো চারটি রান হলো রাইজিং স্টারের খাতায়। আন্ডার সিক্সটিনের প্লেয়ার কিন্তু সিনিয়রদের বলকে খুব সুন্দর ফেস করছেন। আবার ওখানে ওয়ার্কিং ছিল, দেখে শুনে খেললেন, এ বলে কোনো রাজি নেই, সুন্দর বলটিকে ধরলেন। আবারও কাজে বল করার জন্য প্রস্তুত। খুব সুন্দর সুন্দর শট দেখাচ্ছেন দর্শকদের, দর্শকের বর্তালে দিচ্ছেন। আবার বলে রাখি আমাদের মাঝে সিমাজোলা প্লে গ্রাউন্ডে দশমীর ঘাটের পক্ষ থেকে বিশাল ঘোষ রঞ্জি টিমের প্লেয়ার মাঠে আছেন, আপনারা আপনাদের সতর্কে দেখতে পারবেন যদি মাঠে আসেন। সুন্দরভাবে ব্যাট করে গিয়ে ডিভাইস করলেন বল থেকে, কিন্তু তাই কোনো বিপদ হয়নি। তা সত্ত্বেও লেগ বাই আরেকটি রান নিতে সক্ষম হয়েছে রিয়া এবং শান্তু। এখন কাজের বল ফেস করবেন শান্তু। কাজী আরমান বল করার জন্য প্রস্তুত, শান্তু লেফট and the best friend, strike came in. Correct approach to the center of the collection, offside the issue of Simona, the body of the party, and the Arutatian, that is the Rekatai. Dutta to get for Senegiat, Ebon Shanto, ইতিমধ্যে অন্তিম বল কাটিলাম পক্ষ থেকে এখন বোলিং লাইনে খানিকটা চেঞ্জ করেছে। এখন দেবোত্তম বল করবে, দেবোত্তম ঘোষ ক্যাপ্টেন। সার্কেল আছে, সার্কেল থাকবে 6 ওভার, দুজন ফিল্ডার বাইরে থাকতে পারবেন সার্কেলের বাইরে। তারপর খানিকটা ব্যতিক্রম, আমরা 6 জন ফিল্ডার বাইরে রাখার অনুমতি দিয়েছি সার্কেলের পর 6 ওভার শেষে, মাঠ ছোট তাই সার্কেল শেষ হলে আপনারা 6 জন ফিল্ডার বাইরে রাখতে পারবেন, অর্থাৎ 5 জন ভিতরে থাকতে চলবে। এখন দেবোত্তম বল করছে, রিয়াতে বলটি থেকে রান দিয়ে
খালিদার চেষ্টা করেছিল, কিন্তু যখনই দেখলেন রঞ্জি প্লেয়ার বিশাল রাতে বলে যাচ্ছে, তখনই রান নিতে খানিকটা পিছু পাওয়া হয়েছেন। যেরকম ইন্ডিয়া টিমের যাতে যা সেরকমই ধীরে ধীরে শিখবেন, মাত্র আন্ডার সিক্স নিয়েছেন, ব্যাপার না, এরকম ভুল হবে এখন, কিন্তু যত দ্রুত এই ভুলগুলো শুধরাতে পারবেন আপনার কেরিয়ার আরো সুন্দর হবে, তাহলে আশা রাখবো আগামী দিন ছোট ছোট ভুলগুলো শুধরাবেন। প্রথমে কংগ্রেস জানাবো দেবোত্তম ঘোষকে দুর্দান্ত একটি বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন বড় হাতে, এই মাত্র প্রথম উইকেটের পতন ঘটলো। এখন ব্যাটে মাঠে প্রবেশ করছেন দীপ, সম্ভবত দীপ বলে সুন্দর একটি
অন করতে খানিকটা মিষ্টি ছবি বানিয়েছেন দুর্দান্ত টিকা বর্ষণ শান্তগড় থেকে দুর্দান্ত উইকেট বলটিকে সেভ করলেন নতুবা নিশ্চিত চার ছিল সুন্দর জাদু দেখিয়েছেন অর্গজিৎ ফ্লাইটেড বল স্লো বুঝতে পারেননি ব্যাটসম্যান বলটিকে বুঝতে পরাস্ত হয়েছেন অর্থাৎ সুন্দর শুরু করেছিলেন চক্কা দিয়ে কিন্তু বজায় রাখতে পারেনি ওনার সুন্দর ইনিংসটি রাজেশটাকে সুন্দর ভাবে খেলতে হবে পরপর উইকেট হারাচ্ছেন ওনারা তাহলে বড় স্কোর করতে কিন্তু ব্যর্থ হবে অপরদিকে দশমিক আট ব্যাসার্ডার টসে জয়লাভ করে খেল করার যে সিদ্ধান্ত নিয়েছে ধীরে ধীরে সফলতার দিকে এগোচ্ছে দুইটি উইকেট প্লাওয়ারের মধ্যে পেয়ে গেলেন আমাদের সিরাজুল্লাহ প্লেয়ার্সের উদ্যোগে এসপিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট সিনিয়র টি টোয়েন্টি টুর্নামেন্ট যে আয়োজন করা হয়েছে তার কিন্তু আমরা সুফল ধীরে ধীরে পাচ্ছি আমাদের এই ছোট্ট একটি মাঠে দুঃখিত ছোট্ট বলবো না সুন্দর একটি মাঠে যে সুন্দর পরিবেশ তার মধ্যে কিন্তু বড় বড় নামের প্লেয়াররা খেলতে আসছেন রঞ্জি টিমের প্লেয়ার আমরা আমাদের সামনে এবং আমাদের পাশে আছেন বিশাল ঘোষ ব্যাটসম্যান নেই মানিক মানিক নেই আশিস ব্যাটসম্যানের নাম স্যার সমাপ্তি করলেন করেছেন অর্থাৎ আমাদের সিবা জেলা প্লে সেন্টারের গল্প শৈকত লস্কর মহোদয় এই মাত্র এটি ঘোষণা করেছেন সংবর্ধনা দেবেন রঞ্জি টিমের প্লেয়ার বিশাল ঘোষকে ম্যাচ শেষ হওয়ার পর তাকে উত্তর দিয়ে বরণ করবেন বিশাল ঘোষকে আবারও অরবিন্দকে বোলিং অ্যাটাকে ফিরিয়ে এনেছেন দশমিক প্লেসেন্টারের ক্যাপ্টেন
দেবোত্তম ঘোষ অরবিন্দকে আবার বল করার জন্য দিয়েছেন। এরিশ মজুমদার স্ট্রাইকে, নর্থ এগারোজন শান্ত বলের গতি কিন্তু দুর্দান্ত গতিতে বল করছেন, 125-135 এরকম বলের গতি। পাওয়ার সুন্দরকে ডেলিভারি কিন্তু খালিদ লেস্টারের বাইরে অধিক হাম্পিয়ার তন্নবাবু বলটিকে দেখেছেন ইশারা করে যে বলটি খালিদটা বাউন্স হওয়ার পর লেস্টারের দিকে যাচ্ছিল। আমাদের দেখার মতো সুবিধা আছে, পরবর্তী সময় দেখে নেব বলটি কোথায় হিট করতো। দুর্দান্ত বল করছেন, প্রত্যেকটি বলে কিন্তু লাইন এবং লেন্থে বজায় রাখছেন, সুন্দর জায়গায় বল, প্রত্যেকটি বলে উনি বল করাতে সক্ষম হচ্ছেন সুন্দর সুন্দর জায়গায়। ব্যাটসম্যান আরিশ ডিফেন্স ছাড়া কিছু করার উপায় নেই, যদি এরকম বল শর্ট খেলতে যান হতে পারে এক দুটি চার চার করা হবে, কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পুরস্কার দেওয়া হবে গুপ্ত টেবলসের অনার সুমন গুপ্তর তরফ থেকে। মিলাপন ছিল দেখেন একটি আছে সিনটেক্স, দুর্দান্ত বল বলে পরিচয় দিয়েছেন অরবিন্দ। আবার বোলিং লাইনের পরিবর্তন, 10 মিনিটের পক্ষ থেকে কিষান মুরা সিং বল করবে। এখন স্ট্রাইকার আছেন শান্তু, শান্তু কিন্তু আজকে ওকে নিয়ে নেমেছেন, ওনার পার্টনার দুজন পরপর আউট হয়েছেন, তাই শান্তু খানিকটা ডিফেন্সিভ মোডে আছে, দেখা যাক কখন আক্রমণ গতি আপ উনি নেন। কোলটা বলছিল গ্যাপ টাই করতে পারেনি, পাওয়ার প্লের অন্তিম ওভার, রাজীব স্যারকে ব্যাট করাতে হবে, পাওয়ার প্লে রান করতে হবে অন্তিম ওভারটি। আবার ব্যাট করে গিয়ে সুন্দর একটি শট খেলেছেন, দুর্দান্ত ফিল করলেন বলটিকে আর একটি ডট বল। Thank you.
দুর্দান্ত একটি অনসাইডে ফ্লিক শট খেলেছেন হারিস মজুমদার, ওনার ব্যাট থেকে আরো চারটি রান হলো রাজস্থানের খাতায়।
বল করছেন কাজী কাজী আরমান আজকের দিনে অভিজ্ঞ হন প্যার বিশেষজ্ঞ ভক্ত তন্ময় এবং আশিস দুঃখিত বাহান্ন রান সুন্দর বল ছিল দুর্দান্ত বল করছেন দেবোত্তম ঘোষ দেবোত্তম কিন্তু মধুপুর মাঠে কিন্তু সুন্দর বল করেছিলেন বাহান্ন রান আট ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে হাতে মাত্র বারো ওভার বাকি রাজেশকে বড় স্কোর করতে হবে নতুবা দশমিক আট এই ছোট্ট মাঠে অল্প সময়ের মধ্যে সে রান করে ফেলবে এখন বিশাল ঘোষ বল করবে রঞ্জি টিমের প্লেয়ার যখন বিশাল বিশাল ঘোষ এখন গোল করছেন আমাদের রাজ্য দলের প্লেয়ার চূড়ান্ত প্লেয়ার বিশাল ঘোষ স্ট্রাইকার আছেন আবি
ব্যাটিং ই করেন ভালো আজকে হাতও ঘোরাচ্ছেন দরকার একজন প্লেয়ারকে অলরাউন্ডার হওয়া অত্যন্ত প্রয়োজন রোহিত শর্মা কিন্তু আগে বল করতেন পরে কিন্তু হিট নেন হিসাবে পরিচিত হয়েছেন দুর্দান্ত বল আরো একটি বিশাল ঘোষের হাত থেকে ৫৬ রান দুই গেটের বিনিময়ে মাত্র ৪ রান দিয়েছেন এবারে আর ১১ ওভার বাকি দুর্দান্ত একটি কাভারে ফেলেছেন ডিপ কাভারে বলে চলে যায় বল ছাড়াতে আগে আরো একটি রান আরিফ মজুমদারের ব্যাট থেকে এবং স্ট্রাইকার থাকবেন শান্ত শান্তকে শান্ত কিন্তু অনেকক্ষণ ধরে মাঠে ছিল তবু বলটি বুঝতে পারেনি উনি সম্পূর্ণ বলটি খেলতে ফেল করেছেন সুজা বল হয়ে গেছে শান্ত দেবতনের বলে শান্ত ৩১ রানে আউটেটের মেনে দিয়ে গেলেন ব্যক্তিগত ২১ রানে শান্ত দেবতন ঘোষের বলে অর্থাৎ ৩ উইকেটের পতন ঘটেছে ৫৭ রানের মাথায় আরো ১ উইকেটের পতন এখন হারিফের সঙ্গে জুটি বাদে মাঠে প্রবেশ করেছেন আম্পিয়ার স্যার ব্যাটসম্যান নেম কিন্তু সঠিক স্থানে ফিল্ডার এগিয়েছিলেন
Dan
Saya gak cem, kok
লঞ্চ হয়ে গেছে আদিত্য ছয় ওভারে খেলা চলছে, ছয় উইকেটে হারিয়ে
93 রান করতে সক্ষম হয়েছে আর খালিদের ব্যাট ফুটে যায় ব্যাটার হয়েছে বিশাল গোল আর একটি উইকেট দখল করলেন ওয়াও সুন্দর বল করেন ব্যাটসম্যানের পায়ের দিকে লক্ষ্য থাকে সবসময় বল হাতে যখন বল করে উনি আমরা লক্ষ্যপতি প্রথম থেকে বলটা ঢুকালেন যেটা বলে ওনার দেখেছি সুন্দর ব্যাটসম্যানকে ফলো করে বল করে থাকেন এখন মাঠে প্রবেশ করছেন বিসিএর দুর্দান্ত এবং প্রফেশনাল ক্রিকেটার ত্রিদীপ চক্রবর্তী আমাদের সকলের প্রিয় ত্রিদীপ আমাদের বন্ধু এবং অত্র এলাকার সুনামজন একজন লোক বিসিএ গ্রাউন্ডের আবার বল করার জন্য প্রস্তুত বিশাল ওয়াও প্রথম বলে সুন্দরভাবে ব্যাট করেছেন যারা যারা শিবাজুলা প্লে সেন্টারের ছাত্র ছাত্রী খেলা দেখছেন আপনারা লক্ষ্য রাখবেন কিভাবে খেলতে হয় ফ্রান্ট ফুট এবং ব্যাক ফুটে লক্ষ্য রাখবেন কিভাবে বল করতে হয় হাতের সুইং এবং ডেলিভারি আপনারা সিনিয়রদের থেকে দেখে খেলা শিখতে পারবেন শুধু মাঠে এসে গল্প গুজব করবেন না আমাদের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি ফোকাস অন দ্য গেম সুন্দরভাবে করে গিয়ে বলতে গেলেছেন অন্তের অঞ্চলে অপূর্ব ব্যাট থেকে আরো একটি রান অনেক দূরে এগোবে মনে করছি গোড়াবে
Bounce,
Kita
Kita
অ্যাডজাস্ট করেছে খানিকের মধ্যেই। Thank you.